একাত্তর জার্নাল এবং সবাইকে স্বাগত জানাচ্ছি মুস্তাকুজ্জামান মুস্তাক কোচ সুপার কুইন ফুটবল একাডেমি সংযুক্ত হচ্ছেন এবং সাদিয়া নাসরিন যিনি একজন ফুটবলার তিনিও যুক্ত হচ্ছেন তার আগে একটা প্রতিবেদন দেখি তারপর আসছি এমন নিবিড় মনোযোগে খুলনার বুঠিয়াঘাটা তেঁতুলতলা গ্রামের মাঠে ফুটবল চর্চা করে বিভিন্ন জায়গা থেকে আসা মেয়েরা মেয়েদের প্র্যাকটিসের ছবি আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়া ও বাজে মন্তব্যের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন বিভাগীয় পর্যায়ে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত মঙ্গলী বাগচি তাকে ভর্তি করা হয়েছে বুঠিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নূপুর আর নূপুরের মা আমার পাশে নিয়ে যায় আবার মারছে মারার পর তারপর আবার নূপুরের যে বাবা ওর একটা ছোট ছেলে আছে আমাদের সাথে প্র্যাকটিস করে ও রড এনে দিয়ে ওর বাবার হাতে দিছিল সেই রড দিয়ে আমার মাথায় বাড়ি মারছিল আমি চাই তাকে শাস্তি হোক আমার মেয়ের যেন শাস্তি আছে তাকে ওরকম শাস্তি হোক এছাড়াও হামলার শিকার হয়েছেন সাদিয়া হাজেরা জুই মণ্ডল সহ আরও কয়েকজন মেয়ে খেলোয়াড় তারা জানান হাফ প্যান্ট পরে ফুটবল খেলাই তাদের অপরাধ মেয়েরা কেন ফুটবল খেলবে মেয়েরা কেন ছোট প্যান্ট পরে ছেলেদের মতো খেলবে এটা হচ্ছে ওদের ক্ষোভ আমার বাসা থেকে বলছে যে তোমাদের সমস্যা কি ও খেলে খেলুক তারপরও ওনরা আমার এরকম মারা আমারে মারছে আমার ফ্রেন্ডে মারছে আমার ফ্রেন্ড এখনও হসপিটালে ভর্তি রক্ত পরে ভেসে গেছে সেখানে সেখানে আমাদের আটকে সে বন্দি করে থুয়ে দিয়েছিল দুই ঘন্টা ধরে আটকে রাখছিল এই ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ ক্রীড়া সংগঠকরা আমাদের কিছু মেয়েরা যেখান যখন তৈরি হচ্ছে তখন এই ধরনের একটা ঘটনা এই ধরনের মারপিট তাই এতে অন্য মেয়েরা সাহস পাবে না সাম্প্রদায়িক কিছু কিছু মানে ব্যক্তিরা আছে কিংবা কিছু মানে কুচক্রি মহল আছে তারা এই মেয়েদেরকে খেলাধুলা করতে দিতে চায় না আইনের সর্বোচ্চ যে বিধিবিধান আছে তার মধ্যে থেকে যেটা করা যায় সেটা বলছি সেটা সর্বোচ্চ করতে হবে উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন ক্রীড়াঙ্গনের ওপর এই আঘাত প্রশাসন সহ্য করবে না আমরা ঘটনা জানার পর পরই যারা আহত হয়েছে দেখতে গেছি আর হচ্ছে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযুক্ত একজন এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছেন তবে মেয়েদের উপর হামলা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে রাজি হননি বুঠিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন পান্নু জি আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এই বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রশাসনের সাথেও এবং আমরা চেষ্টা করেছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কিন্তু তারা কেউই কথা বলেননি আমাদের সাথে সাদিয়া নাসরিন রয়েছেন সাদিয়া নাসরিন আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করছি এই ছবিগুলো তুলল কারা ম্যাডাম হচ্ছে আমার বাসার পাশে এক আপু উনি হচ্ছে আমার ছবিটা তুলে হচ্ছে আমার বাসায় ফ্যামিলিতে দেখাইছে আরো তো গ্রামের মানুষরা অনেক বাজে বাজে কথা বলছে আরো আমার ফ্যামিলিরও ওইটা দেখে অনেক উল্টা পাল্টা মন্তব্য মানে আপনাদেরই এলাকার কেউ কেউ এই ছবিগুলো তুলেছে তাই তো এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেরাও মেয়ে একজনই আমাদের গ্রামের একজনই শুধু হচ্ছে গিয়া এই ছবিটা তুলছে তুলে হচ্ছে গিয়া আমার আম্মুরে দেখাইছে আম্মুরে দেখানোর সাথে সাথে সে আসছে মাঠে যে আমার কোচরে এবং আমার আমারে আমার প্লেয়ারদেরকে উল্টোপাল্টা বলছে তাদের কথা শুনে আচ্ছা আমরা কেন আপনার মাকে যে দেখালো সাদিয়া আপনার মাকে যে দেখালো আপনি তো জানেনই যে আপনি খেলেন ফুটবল খেলেন জানে না জানতো বাট হচ্ছে গ্রামের মানুষ বলে কথা আছে গ্রামে সবার কথা শুনি না আমার মা একটু রাগান্বিত অবস্থায় সেখানে আমার বাবা ছিল আরো অনেকজন ছিল এই কারণে অনেক বাজে বাজে কথা বলছে ছোট ছোট জার্সি ব্যান্ড করি কেন খেলাধুলা করি আর এত বড় মেয়ে হয়ে কেন খেলাধুলা করি এই জন্য তারা রাগান্বিত অবস্থায় যায় আমার মাঠে আমার কোচে শুদ্ধ আমারেও আচ্ছা আর মেরেছে যে বিভিন্ন জনকে দেখলাম মেরেছে সেটা কারা মেরেছে তাদের অভিভাবকরাই তাদের বাবা মারাই মেরেছে তা যে আমার ছবি তুলছে সেই মেয়েটাই মারছে এবং তার বাবা আর হচ্ছে গিয়ে তার বড় ছেলে ছোট ছেলে আর সে নিজেও মারছে আচ্ছা সে হঠাৎ করে এসে এরকম আরেকটা মানে আরেক বাবা মার মেয়েকে মারা আরম্ভ করে দিল কেউ কিছু বললো না ম্যাম কেউ কিছুই বললো না লাস্টে হচ্ছে আমার আম্মুই হচ্ছে আর আমার আম্মু আর আমার তিনটা ফ্রেন্ড মিলে গেছে ওইখানে যা অবস্থায় তাদেরকেও মারা মানে কইরা তার আমার একটা ফ্রেন্ডের মাথা ফাটাই দিছে তারপরে আমারও অনেক রক্তচার করে মারছে আর মারার পর
সে এখনো সেই মেয়ে হসপিটালে ভর্তি রয়েছে। আপনার মা কি আছে সাদিয়া আশেপাশে? ম্যাম আমি হচ্ছে গিয়ে হসপিটালে আছি সেই মেয়ের পাশে, আমার আম্মু তো বাসায়, আমিও বাসায় নেই। আচ্ছা আচ্ছা, ওর মা আছে? ওর আম্মু বাসায় গেছে, এখন আমি আর হচ্ছে এই মেয়েটা রয়েছি। অনেক সাররা ছিল, তা চলে গেছে কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা, আপনাদের আপনাদের এই মারধরের ঘটনা কে কে জানে? ইউএনও সাহেব জানে দেখলাম, আর কে কে জানে? আমার আমার কোচ সভাপতি, আরো অনেক ছাড়রা জানে, আমাদের কলেজ টিচার অনেক ছাড়রাই এটা বিষয় জানে, আমাদের সভাপতিরাও রয়েছে। যে না জেলা প্রশাসকরা জানে, জেলা প্রশাসক জানে, মানে ডিসি জানে? হ্যাঁ ম্যাম জানে। আপনাদেরকে কিছু কেউ কিছু বলেছে, কেউ এসেছে? ম্যাম আমি হচ্ছে গিয়ে আমাদের টিউনো ছাড়ের কথা শুনে আমরা হচ্ছে তারপর আমরা মামলা তো করছি, মামলা করার পর হচ্ছে একজন আসা মানে আসামি একজন ধরছে আর তিনজন ধরেনি, সেই তিনজনের বিরুদ্ধে একজন আমাদের হুমকি দিছে যে আমাদের পুরো টিমে এসিড মারবে আমাদের মেয়েদের মুখে, এমনকি আমার ফ্যামিলিদেরকেও ক্ষতি করবে। এটা কে, এটা কে হুমকি দিল? এটা দিচ্ছে হচ্ছে নূর আলমের ছেলে, উনিও একদম আসামি, আর ওই আসামির ছেলে বড় যে ছালাউদ্দিন, উনি হচ্ছে এটা হুমকি দিছে। আচ্ছা আচ্ছা, আর কিছু আছে সাদিয়া? কি কি আমরা আর কিছু জানতে চাই সাদিয়ার কাছ থেকে? মানে এমনিতে আমার জানার সাদিয়ার কাছে আছে যে এই ওরা তো অনেকদিন ধরেই খেলছে, এলাকায় আসলে খেলার পরিবেশটা কেমন, সামাজিক ভাবে কতটা সাপোর্ট তারা পায়, একটি পরিবার বা একটি মহিলা তাদের সঙ্গে যে আক্রমণাত্মক কর্মকাণ্ড বা ছবি তোলার যে কাজগুলো করেছে এর বাইরের পরিবেশটা কেমন? স্যার হচ্ছে গিয়ে ওইখানে আদেও মানে আমি তো ছোটবেলা থেকে ওইখানে প্র্যাকটিস করি, সবাই সহযোগিতা করছে, আমার আশেপাশে সবাই করছে, কেউ কোনোদিন বাজে মন্তব্য দেয়নি, আর আমরা ওরকম ভাবে উচ্ছৃঙ্খলা ভাবে কোনোদিন খেলাধুলা করিনি। আর আমার কোর্স যখন প্র্যাকটিস করে আমরা বাইরে তো তাকানোর সাহসও পাই না, আর আমরা ভালোভাবেই খেলাধুলা করি এখানে, এইভাবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে টাইস পরে হচ্ছে গিয়ে খেলাধুলা করি এখানে। আর সাদিয়া একটা প্রশ্ন বা কোনো মোস্তাকুল জামান আপনারা কেউ উত্তর দিতে পারেন, যেটা বুঝলাম যে একজন আপু এবং তার পরিবার এটা করছে, এই পরিবারটা ওসি কথা বলতে চাইলো না একাত্তরের রিপোর্ট এসে, তার অর্থ হলো ওসির এখানে একটা নিরবতাটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে, এই পরিবারটা যারা আপনাদের উপরে নেমে এসছে হামলা করেছে একজন আপুর নেতৃত্বে, তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে, তারা কারা? শুনেছি ওরা রাজনৈতিক পরিচয় তেমন আমরা জানি না আর কি, যদি রাজনৈতিক পরিচয় আছে কিনা। না তাহলে এত ক্ষমতা এই সরকারের আমলে, একটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, কোনো না কোনো জায়গায় বোধহয় তাদের কোনো ক্ষমতার জায়গা না, তো এসি ওসি কেন কথা বলতে চাইবে না? ওসির ভূমিকা তো খুবই সন্দেহজনক, আপনারা মামলা করেছেন? নূর আলমের সঙ্গে আমাদের সিটি কর্পোরেশনের একজন আছে আর কি কাউন্সিলর, ওর পুরো নামটা জানি না আর কি, ডন নামে সবাই চেনে আর কি, ডনের সাথে একটা সম্পর্ক আছে আর কি, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে। আমি একটা কথা বলতে চাই, এটা আমার একটা ধারণা, আপনি যেটি বলছেন যে পুলিশ কেন কথা বলতে চাইছে না, এটা তো খুবই একটা আপত্তির জায়গা এবং এটি একটি সন্দেহজনক জায়গা, কিন্তু মেয়েরা খেলছে এবং সেই খেলাটা খেলা উচিত না এই ধরনের আওয়াজ তুললে মানুষ কিন্তু আসলে অন্য কোন শক্তির পরোয়া করে না, মেয়েরা খেলবে না এইটা বলার জন্য এমনি মানুষ কেন যেন খুবই জোরালো কণ্ঠের অধিকারী হয়। তারপরে ক্ষমতাসীন দলের লোকজনের সাহসটা বেশি হয়, সেটা হয় কানেকশন আছে না সেটাই চেষ্টা করলাম। হ্যাঁ সেটা আছে কিনা সেটা একটা প্রশ্ন নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় যে জি ডন কাউন্সিলের কথাটা আসলো না, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে পুলিশের ভূমিকাটা কি, সেটা খুব গুরুত্বপূর্ণ, পুলিশ বা প্রশাসনের ভূমিকাটা কি। যারা মুস্তাকুজ্জামান মুস্তাক আমি একটু শুনে নেই, সেটা হচ্ছে যে আপনি তো এই মেয়েগুলোকে অনেকদিন ধরেই ট্রেনিং দিচ্ছেন, অনেকদিন ধরেই কোচিং করাচ্ছেন, তো অন্য কোনো ধরনের সামাজিক বাধার মুখোমুখি হয়েছেন কখনো? না আমি এত কোনো সামাজিক বাধার মুখোমুখি হয়নি। কতদিন ধরে আপনি কোচিং দিচ্ছেন এখানে?
মেয়েদের কোচিং করাই, এই একাডেমির কোচিং করাই। একাডেমি শুরু হয়েছে গত জানুয়ারি মাসে থেকে, এদেরকে গত জানুয়ারি মাস থেকে ট্রেনিং করে, কিন্তু এই মেয়েদেরকে যখন এরা বঙ্গবন্ধু বঙ্গমাতা যে খেলাটা হয় ২০১০ সাল থেকে আমি এদেরকে ট্রেনিং করে ওই এলাকাতেই করান, ওই এলাকাতেই, কিন্তু কখনো সমস্যা হয়নি? না, কখনো সমস্যা হয়নি। আচ্ছা, আপনারা কি প্রশাসনের সাথে কথা বলেছেন? আপনি নিজে কথা বলেছেন? না, আমি প্রশাসনের সাথে কথা বলিনি। কে কথা বলেছেন আপনাদের মধ্যে? মানে এই মেয়েগুলো তো বাচ্চা বাচ্চা মেয়ে, ওরা তো আর কথা বলে লাভ হবে না। প্রশাসনের সাথে কথা বলেছে এই এলাকার এই একাডেমির যে আর কি প্রেসিডেন্ট, উনি কথা বলেছেন। তারপরে উপজেলা চেয়ারম্যান সাহেব আশরাফ সাহেব কথা বলেছেন। না, তারা কি বলেছে আপনাদেরকে, কি ধরনের আশ্বাস দিয়েছেন? তারা বলছে যে আমাদেরকে, আশরাফ সাহেব হচ্ছে এই একাডেমির প্রধান উপদেষ্টা, উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। না না, আপনাদেরকে উপজেলা চেয়ারম্যান কি বলেছেন এই ঘটনার ব্যাপারে? জি, এই ঘটনার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আপনার ওসি সাহেবকে ফোন দিয়ে এর মামলা নেওয়ার জন্য প্রভাব বিস্তার করেছিলেন। মামলা তো নেওয়া হয়েছে। একটা প্রশ্ন করি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো এই ঘটনা জেনেছে, তারা আপনাদের অভিভাবক, তারা কি কিছু বলেছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে? না না, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। আমার আরেকটি বিষয় জানার ছিল যে এই যে মেয়েরা ফুটবল খেলা বা ছোট ছোট পোশাক পরে খেলা, এই বিষয়গুলো যখন ওই পরিবারটির পক্ষ থেকে তোলা হলো, আপনারা প্রতিবাদ জানালেন, একটা ঝামেলা হলো, এই ঘটনার প্রতিক্রিয়া স্থানীয়ভাবে কিভাবে পড়েছে? স্থানীয় গ্রামবাসী কি এই মহিলার পক্ষেই গেছে নাকি ফুটবলারদের পক্ষে অবস্থান নিয়েছে? ফুটবলারদের পক্ষে অবস্থান নিয়েছে ম্যাক্সিমাম গ্রামবাসী, ম্যাক্সিমাম গ্রামবাসী ফুটবলারদের পক্ষেই অবস্থান নিয়েছে। সেটা খুব ইতিবাচক, সেটা খুবই ইতিবাচক। যাই হোক, আমার মনে হয় যে এই অনুষ্ঠানটির পরে যদি কোনো পদক্ষেপ হয়, বাংলাদেশের মেয়েরা এত ভালো খেলছে, সাদিয়া আপনার অভিভাবক সহ অন্যান্য অভিভাবকের প্রতি যদি জনাব ইস্তেক রেজা বা মানুষ ঘোষ আপনারা বলতে চান, আমি নিজেই একটু স্বতঃপ্রণোদিত হয়ে বলতে চাই, আপনার আপনাদের যে অভিভাবকরা যদি থাকতেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের মেয়েরা অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে, বাংলাদেশের মেয়েরা অসাধারণ কৃতিত্ব দেখাচ্ছে ফুটবলে। তারা কিছুদিন আগেও কাপ, এ পর্যন্ত যেখানে তারা খেলেছে তারা কাপ জিতে নিয়ে এসেছে। সুতরাং আপনাদের অভিভাবকরা যদি একটু ধৈর্য ধরেন, ছেলে মেয়েদেরকে একটু উৎসাহ দেন, আপনাদেরকে একটু উৎসাহ দেন, আপনারাও নিশ্চয়ই দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন, আপনাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবেন। এই প্রত্যাশাটা আমাদের সকলের, এবং এই প্রত্যাশাটা আপনি আপনার তরফ থেকে এই সকল পরিবারকে জানিয়ে দেবেন সাদিয়া। জি, আমরা আশা করি যে এটার একটা সমাধান হবে। আবারও বলছি যে বাংলাদেশের মেয়েদের এই অগ্রযাত্রা ফুটবল এবং ক্রিকেট দুটোতে, এই অসাধারণ অগ্রযাত্রা যেন কোনোভাবে সামাজিক কোনো ট্যাবুর কারণে বা সামাজিক কোনো অসহযোগিতার কারণে না আটকে যায়, সেটা দেখভালের দায়িত্ব হচ্ছে কিন্তু আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম, মাঠ পর্যায়ের প্রশাসনের, এবং সেটি নিয়ে নিশ্চয়ই আমরা জানতে পারবো কোনো না কোনো পদক্ষেপের কথা। ধন্যবাদ সাদিয়া নাসরিন, ধন্যবাদ মুস্তাকুজ্জামান মুস্তাক, ধন্যবাদ জনাব ইস্তেক রেজা, ধন্যবাদ মানুষ ঘোষ।